আপনার হেডলাইট, এটা কিন্তু একেবারে অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে, এবং আপনার এই ম্যাচ গ্রিলটা কিন্তু আপনার গাড়ির সাথে একেবারে রিকন্ডিশন গাড়ি, অসাধারণ সার্ভিস পাবে। এই গাড়িটা চোখ বন্ধ করে 7 থেকে 8 বছর চালাবে, কিচ্ছু হবে না। 7 থেকে 8 বছর এটা মেজর কোনো কাজই করতে হবে না, আমি বললাম তো। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেস? ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মটরসের ঠিক উল্টা পাশে। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? আজকে আমি একটা গাড়ি দেখাবো হচ্ছে এক্সিও হচ্ছে আপনার 2013 মডেলের গাড়ি। ভাইয়া মনে হবে কি গাড়িটা 2023 রেজিস্ট্রেশন, বিশেষ হচ্ছে না, বিশেষ না হওয়ারই কথা। আমি গাড়িটা একটু আপনার দেখাই, তাহলে বুঝতে পারবেন ভাই। গাড়িটা একটু এখান থেকে দেখেন, এখান থেকে আমার যে গাড়িটার যে আপনার হেডলাইট, এটা কিন্তু একেবারে অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে, এবং আপনার এই ম্যাচ গ্রিলটা কিন্তু আপনার গাড়ির সাথে, গাড়ি কিন্তু আপনার একেবারে 100% অরিজিনাল কালার। এটার ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিন রুমটা দেখেন। 23 মনে হচ্ছে রেজিস্ট্রেশনটা মনে হচ্ছে 23। আচ্ছা, ডিবিটা ইঞ্জিন সিসি হচ্ছে 1500, এগুলো দেখেন জি। এই যে এইগুলো দেখেন এই যে এইগুলো কখনো হাফ দেওয়া হয় নাই, এবং এই যে এইগুলা এই পাইপিংগুলো দেখেন কখনো কাটা ছেঁড়া নাই, পুরা ফ্রেশ, কোনো কালার নাই, ইঞ্জিন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। মডেল কত বলছেন? এটা হচ্ছে 13 মডেল 18 রেজিস্ট্রেশন, বাট মনে হচ্ছে কি গাড়িটা হচ্ছে আপনার 2021 মডেল আর 23 রেজিস্ট্রেশন, সেম 4টা চাকা নতুন। এবং ব্যাক সাইডটা দেখেন ভাইয়া, এবং এখন পর্যন্ত তেলের গাড়ি আছে, এখন পর্যন্ত সারপ্রাইজ হয়ে যাবে, একদম রিকন্ডিশন, একেবারে রিকন্ডিশন গাড়ি। মনে হবে মাত্র আমি রেজিস্ট্রেশন করেছি, সুপার ফ্রেশ কন্ডিশন ভাই। বাংলাদেশ 13 মডেল 18 রেজিস্ট্রেশন, বাট আমি বলতে চাচ্ছি গাড়িটা 23 রেজিস্ট্রেশন মনে হচ্ছে, ফুল ফ্রেশ অবস্থায় পাচ্ছেন, এখন পর্যন্ত তেলেই আছে। ইনশাল্লাহ যে গাড়িটা নেবে সে তেলও তো করতে পারে, এলপিজিও করতে পারে, আবার সিএনজিও করতে পারবে, তার ইচ্ছা। কিন্তু এটাতে তেল, সিএনজি, এলপিজিতে দুই তিনটাতেই ভালো চলে, যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন। ওকে, এবং প্রত্যেকটা ডোর থেকে শুরু করে সব কিছু, এবং এটার ইন্টেরিয়র কিন্তু উডেন, সম্পূর্ণ উডেন, এগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে আসছে ভাই, স্টারিংটা শুদ্ধ উডেন। ওকে, এবং এটা হচ্ছে নিউ শেপের, এটা নিউ শেপ, হ্যাঁ নিউ শেপের 13 মডেলের 13 মডেল, এবং রেজিস্ট্রেশন 2018 23 মতো দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশন মনে হচ্ছে 23। আচ্ছা, সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল, একেবারে 100% সব অরিজিনাল গ্লাস পাচ্ছেন আপনারা এই গাড়িতে। এবং মাইলেজ কত আছে ভাই গাড়িটার? ভাই মাইলেজ একেবারে কম আছে, এই যে 46,000 প্লাস, হ্যাঁ 46,000, এটা জেনুইন মাইলেজ, একেবারে 100% জেনুইন মাইলেজ। ওকে, এসি ইঞ্জিন, স্টিয়ারিং, সাসপেনশন এগুলোর কি অবস্থা? এগুলো ভাই বলতে হবে না, এগুলো এসে দেখতে হবে, এটুকু আমি বললাম না, এগুলো এসে দেখতে হবে। এগুলো একেবারে মনে হবে এটা 23 রেজিস্ট্রেশন, আমি বললাম তো, সুপার কন্ডিশন, সুপার ফ্রেশ, মনে হবে 2023 রেজিস্ট্রেশন গাড়িটা মনে হবেই। আচ্ছা, খুব ফ্রেশ একটা গাড়ি, এবং একেবারে ফ্রেশ ভাই, প্রত্যেকটা গ্লাস প্রতিটা সাইড ফ্রেশ, মানে যে কিনবে সার্ভিসটা পাবে অসাধারণ সার্ভিস পাবে। এই গাড়িটা চোখ বন্ধ করে 7 থেকে 8 বছর চালাবে, কিচ্ছু হবে না, 7 থেকে 8 বছর এটা মেজর কোনো কাজই করতে হবে না, আমি বললাম তো। সুজিব ভাই প্রাইসটা একটু কমে বলে দেন। ঠিক আছে, আমি প্রাইসটা কমে বলে দেবো ভাইয়া, এটা আসলে প্রাইস হচ্ছে, আমার প্রাইস দিতে পারবেন হচ্ছে 18,40,000 টাকা, 18,40,000 টাকা। এটা হচ্ছে নন হাইব্রিড একটা গাড়ি, এখন পর্যন্ত রিকন্ডিশন গাড়ি যেগুলো গাড়ি আছে সেই গাড়ির সাথে কম্পেয়ার করে গাড়ি নেবেন, দেন রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে মনে হবে যে না, আপনি বলছিলেন আপনার কথা রং, আমি রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে এই গাড়িটা বিক্রি করবো। ওকে, আপনার মোবাইল নাম্বার? আমার ফোন নাম্বারটা হচ্ছে 07777322462। সুজিব ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।